আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আরও একটি নতুন গভর্নমেন্ট জব সার্কুলার, যা দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মাত্র এসএসসি পাশেই এই জবটিতে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। তাছাড়া এটি একটি গভর্নমেন্ট জব, এই জবের ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি তাদের ওয়েবসাইট থেকে এবং দেখিয়ে দিব সমস্ত কিছু। এই সব ইনফরমেশন জানতে চাইলে দেখতে হবে পুরো ভিডিওটি। সেই সাথে বলবো, নিয়মিত চাকরির আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকুন। মাত্র এসএসসি পাশে এত সুন্দর একটি গভর্নমেন্ট জব দিচ্ছে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনাকেই। তো এই জবের ডিটেলস আমি জানিয়ে দিচ্ছি। এই ভিডিওটি দেখার সাথে সাথে এই জবের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ হয়ে যাবে, তাহলে তারা অবশ্যই এই জবটিতে অ্যাপ্লাই করে ফেলবেন। তো চলুন, এই জবে কী রয়েছে ডিটেলস আমি এখন জানিয়ে দিচ্ছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এ নির্মে উল্লিখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে পদের নাম বেতন স্কেলের মধ্যে থাকছে ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল, বেতন বিভাগ এক, পদের সংখ্যা 90টি, বয়স থাকছে 27/3/2024 খ্রিস্টাব্দ তারিখে, অনূর্ধ্ব 30 বছর এবং মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারছেন এই জবটির জন্য। সকল জেলার প্রার্থীরা এসএসসি পাশ হলে আবেদন করতে পারছেন। অবশ্যই নম্র, ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বিশেষ দ্রষ্টব্যের মধ্যে বলা হয়েছে 27/3/2024 খ্রিস্টাব্দের আলোকে যে সকল প্রার্থী গত 28/3/2024 খ্রিস্টাব্দ তারিখে হার্ড কপির মারফত আবেদন করেছেন, তারা আবশ্যিকভাবে টেলিটক অনলাইন পোর্টালে পুনরায় আবেদন করবেন। এক্ষেত্রে আবেদনকারী অনলাইন পোর্টালে আবেদনের ব্যর্থ হলে তার পূর্বের হার্ড কপি আবেদন বাতিল বলে গণ্য হবে। এখানে শর্তাবলী ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলীর মধ্যে রয়েছে, এখানে বয়স সীমা হতে হবে 27/3/2024 খ্রিস্টাব্দে সর্বোচ্চ 30 বছর, মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে 32 বছর। এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ 89 দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকট ওয়েবসাইটে, তাদের ওয়েবসাইট হচ্ছে www.biman.gov.bd এবং www.biman.airlines.com প্রকাশ করা হবে। অর্থাৎ এই জবের কোনো কিছু সংশোধন হলে, সংযোজন হলে বা নতুন কিছু আপডেট হলে সকল ইনফরমেশন আপনারা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। তাছাড়া দিয়ে দিব অ্যাপ্লাই লিঙ্কটি, কীভাবে অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লাই লিঙ্কটি। তাছাড়া দিয়ে দেবো এই সার্কুলারটি, এই সার্কুলারটি দেখে আরও ডিটেলস জেনে নিতে পারবেন। এখানে বলা হয়েছে বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং পদ সংখ্যা সংশোধন পরিবর্তন, পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত কিংবা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। তাছাড়া বলা হয়েছে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি www.bbal.teletech.com.bd এই ওয়েবসাইটে আবেদন গ্রহপত্র পূরণ করতে পারবেন। আমি দিয়ে দিব এই লিঙ্কটি, আপনাদের আগে বলেছি। তাছাড়া এখানে পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 8/4/2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ সময় হচ্ছে 22/4/2024 খ্রিস্টাব্দ বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ এখানে অনলাইনে আবেদনের পূরণ ও পরীক্ষার ফি জমাদানের সময় এখনও শুরু হয়নি, 8 তারিখে শুরু হবে এবং শেষ হবে 22/4/2024 বিকাল 5টা পর্যন্ত। আমি বলবো যখনই শুরু হবে তখনই অ্যাপ্লাই করে ফেলবেন, সময় আছে বলে বসে থাকবেন না। তো এখনও শুরু হয়নি বলে আপনাদের আমি ওয়েবসাইটে যেয়ে দেখাতে পারছি না। তারপর আমি আপনাদের সুবিধার জন্য লিঙ্কটি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে ক্লিক করবেন। এই লিঙ্কটি যখন আমি দিয়ে দেবো সেই লিঙ্কটিতে ক্লিক করার পরে আপনারা সেই কাঙ্ক্ষিত আবেদন ফর্মটিতে ফিল আপ করে ফেলবেন। এখানে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS পরীক্ষায় ফি জমা দিতে পারবেন। কিভাবে জমা দিবেন এখানে ডিটেলস বলা হয়েছে। তাছাড়া আবেদনপত্র কিভাবে করবেন সার্কুলারটি দিয়ে দিব আপনাদের, যেখান থেকে আরও কিছু পড়ে বুঝে আপনি একাই এই জবটিতে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bbal.teletech.com.bd, www.biman.gov.bd বা www.bimanairlines.com ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীকেই যথাসময়ে জানানো হবে। অর্থাৎ আপনি যখনই একটি ফোন নাম্বার দিবেন তখনই অবশ্যই সচল নাম্বারটি দিবেন, যাতে করে আপনাদের সাথে তারা খুব সহজেই কমিউনিকেশন করতে পারে এবং আপনিও তাদের সাথে খুব সহজেই কমিউনিকেশন করতে পারেন। SMS এর মাধ্যমে সকল ইনফরমেশন দিয়ে দিবে। ছাড়া SMS প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থীর ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করতে হবে। অর্থাৎ আপনি যখন ফর্মটি ফিল আপ করবেন সেই ফর্মটি প্রিন্ট করে নেবেন। আমি আপনাদের আরও একটি ইনফরমেশন জানিয়ে দিচ্ছি, যখন আপনি ফর্মটি ফিল আপ করবেন তখন ফর্মটির প্রিভিউটা দেখে নেবেন।
রিভিউটা দেখে আপনি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই কারেকশন করে নেবেন। কারেকশন করার পরে তা আপনি সাবমিট করবেন। যদি ভুল ইনফরমেশন সহ সাবমিট করে দেন তাহলে আপনার এটা গ্রহণযোগ্য হচ্ছে না, আপনাকে তারা কলও করবে না। তাছাড়া অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বরে থেকে 1-to-1 নম্বরে অথবা bas.query@teletok.com.bd ইমেলে যোগাযোগ করা যেতে পারে। তাছাড়া এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে সনদ দলিল প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। এখানে কি কি কাগজপত্র নিতে হবে আমি এখন ডিটেলস তা জানিয়ে দিচ্ছি। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি নিতে হবে। তাছাড়া প্রবেশপত্রের ফটোকপি নিতে হবে, সদ্য তোলা 4 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিতে হবে। তাছাড়া শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি নিতে হবে, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিতে হবে। নিজ জেলা সমর্থনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত সনদ, অধিক ভার উত্তোলনের কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা সনদপত্র নিয়ে যেতে হবে। এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে এই জব সার্কুলারটি প্রোভাইড করেছে মোহাম্মদ আমিনুল হক, উপ মহাব্যবস্থাপক, গ্রাউন্ড হ্যান্ডেলিং, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, কুর্মিটোলা, ঢাকা 1229। তার ফোন নাম্বার এখানে রয়েছে, এক্সটেনশনও রয়েছে। আপনারা যদি ইনফরমেশন জানতে চান তাহলে এখানে ফোন করে এখান থেকে ডিটেলস আরও জেনে নিতে পারেন। তাছাড়া তাদের ওয়েবসাইট থেকেও ডিটেলস আরও জেনে নিতে পারেন। তো এই ছিল আজকে আমার কাছে জব সার্কুলারটি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। এই জব সার্কুলারটি দেখার পরে অবশ্যই একটি কমেন্ট করে দেবেন, আপনাদের কমেন্ট আমার কাছে অতি মূল্যবান। তো আজ এই পর্যন্তই, আমি আবার হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন কোনো জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।